হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি দেবব্রত আমাদের ইউটিউব চ্যানেল দ্য টিউটোরিয়ালে। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এএনএম দের ফাইনাল মেরিট লিস্ট এবং জিএনএম এএনএম এর ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে গেছে। তো কারা কারা চান্স পেল, তাদের কম্বাইন্ড র্যাঙ্ক কত হলো, কাস্ট র্যাঙ্ক কত হলো, সেইগুলো নিয়ে আজকে ভিডিওটা। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা যারা সিলেক্টেড হয়েছেন তারা তারা অবশ্যই তাদের জন্য কংগ্রাচুলেশন। তো আমরা চলে আসি সেই এএনএম এর লিস্টে। এটা দেখতেই পাচ্ছেন আপনারা যে এএনএম আর ফাইনাল মেরিট লিস্ট 2022। তো এখানে আপনাদের ফর্ম নাম্বার, যে ফর্ম নাম্বার আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই নাম্বার, সাথে আপনার নেম, কাস্ট কি কাস্ট, কম্বাইন্ড র্যাঙ্ক আপনার কত হয়েছে, মানে আপনি মানে কাস্ট মার্কস বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে যে র্যাঙ্ক হচ্ছে সেটা কম্বাইন্ড র্যাঙ্ক এবং আপনার কাস্ট র্যাঙ্ক, এইভাবে আপনার কিন্তু ইয়ে হয়েছে। তো এখান থেকে দেখুন লিস্ট আছে, লিস্টে আপনার নাম, ফর্ম নাম্বার, ডেজিগনেশন, মানে কাস্ট, সমস্ত কিছু ডিটেলস আছে। তো যারা যারা সিলেক্ট হন তাদের তো অবশ্যই অভিনন্দন, এবং যদি কেউ দেখতে না পারেন সিলেক্ট হয়েছে কিনা তাহলে অবশ্যই তার ফর্ম নাম্বার এবং তার নাম দিয়ে আমাদের কমেন্টস করুন। ফর্ম নাম্বার, নেম এবং কাস্ট, এই তিনটে দিয়ে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। তো আমরা বলে দেবো যে সে সিলেক্ট হয়েছে কি হয় ফল ফাইনাল মেরিট। এটা হলো এএনএম আর এর ফাইনাল মেরিট লিস্ট, যেটা কিছুদিন আগে অ্যাপ্লিকেশন বেরিয়েছিল। এরপর কিন্তু এটা সিট অ্যালোকেশন বেরোবে, সেটা ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে আসবো। সেটা হচ্ছে সিট অ্যালোকেশন। আপনি ধরেন এই যে গায়ত্রী রুদ্র লেখা আছে যে ফার্স্ট কম্বাইন্ড র্যাঙ্ক যার হয়েছে 5 এবং কাস্ট র্যাঙ্ক যার হয়েছে 4, তো সে কোথায় সিট অ্যালোকেট হচ্ছে সেইভাবে সে জানতে পারবে। এইভাবে কিন্তু প্রত্যেকে এখানে যারা যারা সিলেক্ট হয়েছে, দেখুন এখানে প্রায় বহু লোকের নাম আছে, এরকমভাবে দেখলে দেখা যাবে যে বহু লোকের কিন্তু নাম আছে, ঠিক আছে। তো যারা যাদের সিলেক্ট হয়েছে তাদের অবশ্যই ধন্যবাদ, এবং ফার্দার আমাদের চ্যানেল দ্য টিউটোরিয়ালকে ফলো করুন গ্রেটার আপগ্রেডেশনের জন্য। এবং এটা শুধু গেল এএনএম, এরপর আছে জিএনএম। জিএনএমও দেখুন এখানে দেখাই যাচ্ছে, জিএনএমও কিন্তু ফাইনাল মেরিট লিস্ট একটা বেরিয়ে গেছে, সেটা হচ্ছে মেলদের মধ্যে যে সিলেকশন, দেখুন কাস্ট আচ্ছা কম্বাইন্ড র্যাঙ্ক এই হিসাবে এখানেও ইয়ে আছে। তারপর দেখুন ফিমেল, ফিমেলটাও দেখুন জিএনএম ফিমেলও এরকম ইয়ে আছে, কাস্ট কম্বাইন্ড র্যাঙ্ক এবং ইয়ে নিয়ে। এইভাবে কিন্তু জিএনএম মেএনএমদের ফাইনাল মেরিট লিস্ট বেরিয়েছে। যারা যারা সিলেক্ট হল তাদের অবশ্যই ধন্যবাদ, এবং যারা যারা দেখতে পাচ্ছেন না তারা অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনার রোল, ফর্ম নাম্বার, কাস্ট এবং কম্বাইন্ড র্যাঙ্ক, কাস্ট র্যাঙ্ক এইগুলো বিভিন্ন দিয়ে। তো আমরা তাহলে আপনাকে বলে দেবো ইউ আর সিলেক্টেড আর নট, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আপনার সিট অ্যালোটমেন্ট কোথায় হলো সেটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসুন, এবং আমাদের যে ডেসক্রিপশন বক্সে সেই বক্সে এই লিস্টের আমি পিডিএফ আপলোড করে দিচ্ছি, যাতে সেখান থেকেও আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে যাবেন, সেই বক্সে গিয়ে আমি যে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনি জিএনএম জিএনএম মেল ফিমেল এবং এএনএম এর আচ্ছা লিস্টটা পেয়ে যাবেন, এবং সেটা ডাউনলোড করলে পিডিএফ আপনি সেখান থেকেও জানতে পারবেন যে আপনি সিলেক্টেড হয়েছেন কিনা। ওকে, তো থ্যাংক ইউ ওয়াচ দিস ভিডিও।